প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদেরকে পড়াবো বাঘ, বাঘ কবিতাটি। বাঘ কবিতাটি লিখেছেন নবনীতা দেবসেন। তো নবনীতা দেবসেন 1938 সালে জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা কবি নরেন্দ্র দেব এবং মাতা সুলেখিকা রাধারানী দেবীর সন্তান ছিলেন তিনি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন। তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয়। অন্য বইগুলি আমি অনুপম, নটি নবনীতা, গল্পগুজব ইত্যাদি। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার ও শিশু সাহিত্যের জন্য বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন। তো এবারে কবিতাটা দেখবো, নবনীতা দেবসেন এর কবিতাটা। তো দেখো, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয় বাসা, তার মনে মনে জমেছে কেবল রাগ, কেন মনটা কেবল পাখি দিয়েই ঠাসা। মা বাবা তার বেঁচেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে বাকি খাবেই বাকি, কোনো ভদ্র বাঘের হেতাই বাঁধে ডেরা। বাঘ ছানা কি ধরতে পারে পাখি, যতই বাড়াক সর্বনেশে থাবা, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক মিনিটেই আকাশ পথে হাওয়া। তো এখানে নবনীতা সেন বলছেন যে একটা পাখিরালয়, মানে একটা পাখিদের অভয়ারণ্যে, যেখানে একটা ছোট্ট বাঘ ছানা তার বাবা মায়ের সঙ্গে সেখানে থাকতো আর কি, আর সেখানে শুধু পাখি থাকার জন্য তার সেখানে ছাগল হরিণ ভেড়া এসবগুলো কিছুই থাকতো না, তার খাবার কিছুই থাকতো না, মানে শিকার করার খিদে পেলে যে কিছু খাবে সেটা সেরকম কোনো খাবার জিনিস তার থাকতো না, ছোটো বাঘটা শিকার করার কোনো জিনিস, সেই জন্য ছোটো বাঘটা সবসময় তার মনে একটা রাগ থাকতো। তো বাঘ ছানা যখনই কোনো পাখি ধরতে যেত তার খাবার দিয়ে, তখনই ওই পাখি সঙ্গে সঙ্গে এক নিমেষের মধ্যে আকাশপথে উড়ে যেত। তো এরপরে দেখো পরের প্যারাতে আছে যে ছোট্ট বাঘের শরীর, ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা, পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা। ছোট বাঘের বড্ড খিদে পেতে পেটে কি আর করে গেল নদীর পাড়ে, লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে। বাঘের ছানা জানতো না তো মোটে, কাঁকড়া কেমন চিনতে ধরে দাঁড়ায়, গর্তে থাপা দিয়েই কেঁদে ওঠে, ওরে বাবা কে আমাকে বাঁচায়। তো ছোট বাঘ ছানাটি পাখি লাফ দিয়ে ধরতে গেলে পাখিগুলো পালা পালাতো, আর অন্যান্য পাখিগুলো কিচিমিচি করে আওয়াজ করত। তো একবার বাঘছানা কাঁকড়া ধরতে গেলে কাঁকড়া তার দাঁড়া দিয়ে বাঘছানার পায়ে চিমটি কাটে আর কি, বাঘছানা তখন কেঁদে ওঠে, আর তার সেই বাঘছানার কান্নার আওয়াজ শুনে তারপরে কি হলো, ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা, এক থাবড়াই কাঁকড়া দাঁড়া কাটে খিদের পেটে, বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস, বাঘ জননী লজ্জা পেলেন তখন, হোদর তনোস ব্যাঘ্র যে তুই বৎস, ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। তো ছোট্ট বাঘ, ছোট্ট মানে ছোট্ট ছানা বাঘ যখন খিদের জ্বালায় কোনো কিছু না পেয়ে যখন কাঁকড়া ধরতে যায়, তখন কাঁকড়া তার পায়ে চিমটি কাটে এবং ছানা বাঘ কেঁদে ওঠে, কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে তার বাবা ছানার কান্না শুনে ঘাটে এসে তার নখের থাপায় কাঁকড়ার ডানা কেটে দেয়, কাঁকড়ার ডানাটা কেটে দেয় আর কি। তো খিদে নিয়ে বাঘ ছানা যখন আবার কাদায় মাছ ধরতে যায়, বাঘ জননী বারণ করে, বাঘ জননী তারপরে সেটা দেখে খুব লজ্জা পায়। ছানার দুঃখে তখন তার মা বাবা পাখিরালয় ছেড়ে সজনে খোলায় চলে যায়। তো এটাই হলো এই কবিতার মানেটা আর কি। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত, এরপরে প্রশ্নগুলি নিয়ে পরে আলোচনা করা হবে।